আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সকল সৌদি প্রবাসী ভাইদেরকে আমার ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা জানেন যে আমাদের সকলে একটি জিনিস শুনতে পাচ্ছি যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট 14ই মার্চের আগে কন্ট্রাক্ট করতে হবে। তো সেই কন্ট্রাক্টটা কি, সেটাতে কি থাকবে, কি কি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই কন্ট্রাক্টে, কন্ট্রাক্টটা কিভাবে করবেন বা আপনার কোম্পানি আপনার সাথে কন্ট্রাক্টটা কিভাবে করবে, সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং কন্ট্রাক্টটা ফাইনাল কনফার্মেশন করার আগে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে জিনিসগুলো বাদ দিতে হবে কোম্পানির সাথে কথা বলে, এবং এই কন্ট্রাক্টে আমরা কি কি সুবিধা পাচ্ছি, কোম্পানি কি কি সুবিধা আমাদেরকে দিবে বা কোম্পানি কি কি সুবিধা পাবে, সব বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যখন আপনার কোম্পানি আপনাকে কন্ট্রাক্টটা পাঠাবে, দ্যাট মিনস আপনার সাথে কন্ট্রাক্ট করতে চাইবে, তখন আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজটা কি খেয়াল করুন, এই মেসেজটা আসবে আপনার মোবাইলে গুসি থেকে, গুসি থেকে আসবে মোবাইলটা, gusi.government.se তামিনাতি অথেন্টিকেট কন্ট্রাক্ট। যখন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন তখন পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাবে এখানে। সেম ওই কথাটাই ভিতরে মেসেজের আপনি মেসেজ বডিতে পাবেন এবং এখানে নিচে লেখা আছে যে 7 দিনের ভিতর কন্ট্রাক্টটা আপনি যদি ফাইনাল না করেন বা স্বাক্ষর না করেন, দ্যাট মিনস আপনি অ্যাপ্রুভ না করলে এটা নিজে নিজে ক্যান্সেল হয়ে যাবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কি হচ্ছে আপনার সাথে, সেটা আমি আপনাদেরকে এক এক শেয়ার করতেছি। খেয়াল করেন, প্রথম পেজটা আসবে এইভাবে যখন আপনি কন্ট্রাক্টটাতে ক্লিক করবেন। এটা আরবিতে আসতেছে, হয়তো আপনাদের অনেকের বোধগম্য নাও হইতে পারে। তো আমি এখানে একটা অপশন আছে, খেয়াল করেন, ইংরেজি বা ইংলিশ। তো পরের পেজটাও আরবিতে আসছে, তো আমি এখানে যখন ক্লিক করছি এটা ইংলিশে হয়ে গেছে। ইংলিশে হয়ে যাওয়ার পরে এখানে যে জিনিসগুলো কথা লেখা আসতেছে, যে প্রথমটা লেখা আসতেছে জেনারেল অর্গানাইজেশন অফ সোশ্যাল ইন্স্যুরেন্স, দ্যাট মিনস গুসি থেকেই আপনার কন্ট্রাক্টটা হচ্ছে। এখানে লেখা আছে তামিনেতি অথেন্টিকেট কন্ট্রাক্ট, টু অথেন্টিকেট ইউর কন্ট্রাক্ট প্লিজ এন্টার ইউর এনআইএন অর ইকামা টু ভিউ দ্য কন্ট্রাক্ট ডিটেলস। এটার অর্থ হচ্ছে যে আপনি যদি কন্ট্রাক্টটা দেখতে চান সম্পূর্ণ বিস্তারিত, তাহলে আপনি এই ইকামা নাম্বার এবং এই কোডটা দেন, তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এটা দেওয়ার পর আমি পরবর্তী পেজে কী পেলাম দেখেন, প্লিজ এন্টার ও ওটিপি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন অফিসার টু প্রসিড উইথ দ্য লগ ইন, দ্যাট মিনস আপনার মোবাইল নাম্বার একটা মেসেজ আসবে, সেই মেসেজ কোডটা এখানে দিবেন, দিয়ে ভেরিফাই দিলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজটা হচ্ছে এটা, অলরেডি আপনি কন্ট্রাক্টের ভিতরে ঢুকে গেছেন, পেন্ডিং কন্ট্রাক্ট লিস্ট, দ্যাট মিনস আপনার কন্ট্রাক্টটা কোম্পানি যেটা আপনার সাথে করতেছে সেটা অলরেডি পেন্ডিংয়ে আছে, এবং এটা আপনি যখন ভিউ অথেন্টিকেট দিবেন তখন ওখানে চলে আসবে। গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে খেয়াল করেন, লেখা আছে দিস কন্ট্রাক্ট উইল বি অটো ক্যান্সেলড ইন অ্যানাদার 7 ডেজ, তার মানে আপনি যদি 7 দিনের ভিতর এটা কনফার্ম না করেন, অ্যাপ্রুভ না করেন, তাহলে 7 দিন পর এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। দেখেন আমার এই কন্ট্রাক্টটা পাঠাইছে ফেব্রুয়ারি 28 তারিখ, দ্যাট মিনস আজকে, এবং 7 মার্চ এটা অটো ক্যান্সেল হয়ে যাবে। তো আমি যখন এই জিনিসগুলো জানার পর আমি যখন ভিউ অথেন্টিকেট দিব আমাকে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে, এই পেজে এমপ্লয়ার নামে যে কোম্পানির নাম থাকবে এখানে, যে কোম্পানিতে আপনি চাকরি করেন বা যে কোফিলের আন্ডারে চাকরি করেন, এবং এখানে লেখা আছে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট, নির্দিষ্ট কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্ট স্টার্ট ডেট। এইটা একটু খেয়াল করেন, এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন কন্ট্রাক্টে যারাই করবেন, যে আপনার যে দিন থেকে কোম্পানিতে জয়েন করছেন ওই দিনের ডেটটা এখানে দেওয়া আছে কিনা, অনেকের এই ডেটটা দেওয়া থাকবেন। এই ডেটটা কেন গুরুত্বপূর্ণ, আমরা ইন ফিউচারে যখন চাকরি ছেড়ে দিব তখন আমাদের যে সার্ভিসটা বেনিফিট পাবো সেটা এই জয়নিং ডেটের উপরেই নির্ভর করবে। তো এরপরে কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করব আমরা, তার পরবর্তী পেজে আপনাকে এখানে নিয়ে যাবেন, আপনার নাম থাকবে, আপনি কোন দেশের জাতীয়তা, যেমন আমরা সবাই বাংলাদেশি, আপনার জন্ম তারিখ, আপনার ইকামা নাম্বার থাকবে, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, তার মানে আপনার বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং সব কিছু, জব ইনফরমেশন। তো আপনি সামনের দিকে আগাইতে থাকবেন, এরপরে থাকবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ইন্স্যুরেন্স নাম্বার, আপনার কোম্পানিতে জয়নিং ডেট যেটা আমি আগেও বলছি, এর পরবর্তী পেজে স্যালারি, এটা আমি পরবর্তীতে বুঝাই দিব, এবং লাস্ট যখন আপনি কন্ট্রাক্টটা অ্যাপ্রুভ করবেন, তার মানে ফাইনাল করবেন, তখন এখানে অ্যাপ্রুভ চলে আসবে। তো অ্যাপ্রুভের আগে কী জিনিসগুলো হচ্ছে ওগুলো আমি দেখি, কন্ট্রাক্টের ভিতরে কী থাকতেছে এই জিনিসগুলো এখন আমি আপনাদের সামনে শেয়ার করব। তো কন্ট্রাক্টের এই লিঙ্কটাতে যখন আমি ক্লিক করব, খেয়াল করেন, ক্লিক করলে তারা আমাকে নিয়ে যাবে কন্ট্রাক্ট ডিটেলসে, এই যে চলে আসছে কন্ট্রাক্ট ডিটেলস। খেয়াল করেন, ইউনিফাইড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট,
সেম জেনারেল অর্গানাইজেশন অফ সোশ্যাল ইন্স্যুরেন্স, এই জিনিসটাই আপনার কোম্পানি আপনাকে দেখাইতে চাইবে না বা আপনার কফিল আপনাকে দেখাইতে চাইবে না, বিকজ এটার ভিতরে আপনার ডিটেলস সব কিছু লেখা থাকবে। এই সাইডে আরবিতে থাকবে, এই সাইডে ইংরেজিতে থাকবে। তো আমি আপনাদের সাথে ইংরেজিটাই সম্পূর্ণ শেয়ার করব। খেয়াল করেন শুরু থেকে, দিস এগ্রিমেন্ট ওয়াজ মেড ইন, আজকের তারিখটা দিয়েছে, তার মানে এই কন্ট্রাক্টটা আপনার সাথে হচ্ছে যেই তারিখে সেটা হচ্ছে 28/2/2021। বিটুইন, বিটুইন দ্যাট মিনস হচ্ছে কার সাথে হচ্ছে, এস্টাবলিশমেন্ট নাম্বার, তার মানে আপনার কোম্পানি নাম্বার। এখানে খেয়াল করেন কোম্পানির নামটা দেওয়া আছে সম্পূর্ণ, যেটা আমি যার কন্ট্রাক্ট খুলছি তার কোম্পানির নামটা ওখানে দেওয়া আছে এখানে। তো আপনার কোম্পানির নাম এখানে দেওয়া থাকবে, এবং এখানে আপনার অফিসে যিনি কাজটা করতেছেন, আপনার সৌদি এইচআর বলেন বা যে যারা এই কাজ করে তার নাম থাকবে এখানে, এবং তার কি মানে কাজ বা তার কোন ক্যাটাগরি, সে অফিসে কী কাজ করে। যেমন উনি কাজ করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার সুপারভাইজার, যিনি কন্ট্রাক্টটার জন্য কোম্পানিকে সহযোগিতা করতেছে বা যে কোম্পানি যেই নিয়োজিত লোক কন্ট্রাক্ট করতেছে সবার সাথে। এবং কোম্পানি কোন কততম পার্টি, প্রথম পার্টি না দ্বিতীয় পার্টি, এখানে লেখা আছে ফার্স্ট পার্টি, দ্যাট মিনস কোম্পানি প্রথম পার্টি। এবং এন্ড, দ্যাট মিনস এবং আপনার নাম লেখা থাকবে এখানে। এখানে আমি যার কন্ট্রাক্টটা খুলছি ওনার নাম লেখা আছে মোহাম্মদ, এবং ওনার জাতীয়তা বাংলাদেশি, ওনার ইকামা নাম্বার দেওয়া আছে এখানে। সেম জিনিসগুলো এই পাশে আরবিতে দেওয়া আছে। এবং উনি কোন পার্টি, খেয়াল করেন উনি সেকেন্ড পার্টি। এরপরে আমি চলে যাবো পরবর্তী পেজে, এবং এখানে দুই পার্টির যে কন্ট্রাক্টের কী কী থাকবে সব বিস্তারিত নিচে আলোচনা করা হচ্ছে। এবার খেয়াল করেন এখানে ফার্স্ট পার্টির ইনফরমেশন, মানে প্রথম পার্টি যিনি, তার তথ্যগুলো, যেমন কোম্পানির অফিস কোথায়, কোম্পানির ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল থাকলে ইমেল, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়তে লেখা আছে সেকেন্ড পার্টি ইনফরমেশন, তার মানে আপনার নিজের ইনফরমেশন, আপনি পুরুষ না মহিলা, আপনার ভৌগোলিক অবস্থা, আপনি মুসলিম নাকি কোন ধর্মাবলম্বী সেটা, এবং আপনার জন্ম তারিখ, আপনার ন্যাশনাল অ্যাড্রেস। কারো যদি ইমেল থাকে ইমেলটা এখানে শো করবে। চলে যাচ্ছে আমি পরবর্তী পেজে, পরবর্তী পেজে আমাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছে সেটা একটু থাকেন আমার সাথে, আমি দেখাচ্ছি সেটা। হ্যাঁ, দ্বিতীয় পেজ শেষ, আমরা এখন তৃতীয় পেজে আসছি। এখানে দিচ্ছে জব টাইটেল অ্যান্ড ওয়ার্কস লোকেশন। খেয়াল করেন জব টাইটেলস এবং ওয়ার্ক লোকেশনে আপনার কোন কাজ করেন। অ্যাকাউন্টেন্ট, আমি যার কন্ট্রাক্টে করছি উনি একজন অ্যাকাউন্টেন্ট, উনি কোথায় কাজ করবে। ওয়ার্ক ডোমিন, দ্যাট মিনস ইনসাইড সৌদি আরব, সৌদিয়া লেখসে তারা, তার মানে সৌদি আরবের ভিতরে, এবং তার কোন লোকেশনে সে কাজ করে সেটা দাম্মাম। খেয়াল করেন দাম্মাম লেখা আছে। নাম্বার টু, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটি একটা কন্ট্রাক্টে, আমি সম্পূর্ণ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, বিস্তারিত শুনেন। দ্য কন্ট্রাক্ট শেল বি এফেক্টিভ ফর এ পিরিয়ড অফ, এখানে আমি একটা দাগ দিয়ে রাখছি, কারণ যার কন্ট্রাক্ট তার ব্যক্তিগত তথ্য, তার জন্য আমি শেয়ার করি নাই। ইয়ার্স স্ট্যাটাস ফ্রম দ্য অফিসিয়াল ডেট অফ রিপোর্টিং টু দ্য ওয়ার্ক, তার মানে এইখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোন কয় বছরের জন্য আপনার কন্ট্রাক্ট হচ্ছে। এখানে এক আছে না দুই থাকবে না তিন থাকবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যারা এক বছরে কন্ট্রাক্ট করতে চান, এখানে অবশ্যই এক বছর থাকা লাগবে, ছয় মাসের হইলে এখানে সিক্স মান্থ লেখা থাকা লাগবে। এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন যে এখানে কী লেখা আছে। এবং শেষে লেখা আছে যে কোন দিন, আজকে বুধবার বা গতকালকে বুধবার ছিল সেটা, 16/8 আপনি কবে থেকে শুরু করতেছেন কোম্পানির সাথে সেটা লেখা থাকবে এখানে। আপনি 2001 সালে শুরু করছেন না 2005 না 2010 না 2020 সালে, সেটা এখানে লেখা থাকবে। যেদিন চাকরি শুরু করছেন, কন্ট্রাক্ট না, এখানে হচ্ছে যেদিন থেকে চাকরি শুরু করছেন। আর এখানে থাকবে কন্ট্রাক্ট কয় বছরের জন্য করতেছেন, এবং এই কন্ট্রাক্টটা কবে নাগাদ শেষ হবে। যদি এক বছর হয় তাহলে এক বছর এখানে শেষে এক বছরের ডেটটা আসবে। আপনারা অবশ্যই অবশ্যই কন্ট্রাক্টের দ্বিতীয় প্যারাটা ভালোভাবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলে যাচ্ছি নাম্বার থ্রিতে, প্রভিশনের পিরিয়ড কয়দিন, তার মানে আপনাকে কয়দিন কোম্পানি টেস্ট করবে। এখানে লেখা আছে দ্য সেকেন্ড পার্টি শেল বি আন্ডার প্রভিশনের পিরিয়ড অফ 15 ডেজ বিগিনিং ফ্রম দ্য জয়নিং ডেট, তার মানে আপনি কোম্পানিতে যখন জয়েন করছেন তার থেকে 15 দিন আপনার জন্য প্রভিশন পিরিয়ড থাকবে। ঈদ উল ফিতর হোলিডে এবং ঈদ উল আজহা আর হোলিডে এটার ভিতর থাকবে না। নাম্বার চার, ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড উইকলি রেস্ট, মানে আপনার কত ঘন্টা কাজ থাকবে এবং কত ঘন্টা আপনার রেস্ট করবেন। এখানে খেয়াল করেন নর্মাল ওয়ার্কিং ডেজ শেল বি 6 ডেজ, মানে সপ্তাহে 6 দিন আপনার থাকবে ওয়ার্কিং ডে পার উইক, সপ্তাহে 6 দিন। এবং ওয়ার্কিং আওয়ার্স শেল বি ডেইলি 8 আওয়ার্স, তার মানে দৈনিক 8 ঘন্টা কাজ থাকবে। ইন এডিশন দ্য সেকেন্ড পার্টি শেল বি এন্টায়ার্ড 1 রেস্ট পার উইক, এবং তার সাথে প্রত্যেক সপ্তাহে 1 দিন রেস্ট থাকবে, তার মানে শুক্রবার আমরা জানি রেস্ট, ওইটাই এখানে উল্লেখ করছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যানুয়াল লিভ। অনেক কোম্পানি 4 বছর 5 বছর ছুটি দেয় না, অনেকে 2 বছর ছুটি দেয় না, 4-3 বছর ছুটি দেয় না, অনেকে বছর বছর ছুটি দেয়। তো এই কন্ট্রাক্টের
মাধ্যমে আমাদের উপকার হবে কি, কন্ট্রাক্টে যা লেখা থাকবে কোম্পানি তা দিতে বাধ্য থাকিবেন। এখানে লেখা আছে কি দেখেন, সেকেন্ড পার্টি, দ্য সেকেন্ড পার্টি শেল বি এন্টাইটেল টু বি এ পিরিয়ড তো টু টু এ পেইড ভ্যাকেশন অফ 30 ক্যালেন্ডার ডেজ ইচ ইয়ার। পেইড ভ্যাকেশনের অর্থ হচ্ছে মানে ভ্যাকেশনে গেলে আপনি বেতন পাবেন, পেইড ভ্যাকেশন, এবং 30 দিন। দেখেন এখানে যার কন্ট্রাক্ট, তার কন্ট্রাক্টে হচ্ছে প্রতি বছর উনি 30 দিনে ছুটিতে যাইতে পারবে এবং ওই ভ্যাকেশন স্যালারিটা উনি পাবে, মানে বেতনটা উনি পাবে। 30 দিনে ছুটিতে গেলেও পাবে, না গেলেও পাবে, বাট ওনার প্রতি বছর 30 দিনে ছুটি উনি পাবে। কন্ট্রাক্টে লেখা আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যার জন্য সুইজারও পড়ে আছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, সেটা হচ্ছে টাকা। এই 6 নম্বর কলমটা হচ্ছে ওয়েজেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল বেনিফিটস, তার মানে আমরা কত বেতন পাবো, কত আমাদের অ্যালাউন্স, কি টোটাল বিষয়। এই জিনিসটা আপনারা দয়া করে গুরুত্ব সহকারে কন্ট্রাক্টে চেক করবেন। আপনার বেসিক স্যালারি কত এটা এখানে উল্লেখ থাকবে, যার কন্ট্রাক্ট আমি তারটা হাইড করে রাখছি। হাউজিং কত এখানে উল্লেখ থাকবে, ট্রান্সপোর্টেশন কত এখানে উল্লেখ থাকবে, কমিশন কত পাচ্ছেন এখানে উল্লেখ থাকবে, এবং আদার অ্যালাউন্সেস কত পাচ্ছেন এখানে উল্লেখ থাকবে। সব মিলাই টোটাল এই যে আমি ঘর করছি এখানে আসি, সেটা আপনার উল্লেখ থাকবে। এখানে কি লেখা আছে খেয়াল করেন, দ্য ফার্স্ট পার্টি পে দ্য সেকেন্ড পার্টি, তার মানে কোম্পানি তার এমপ্লয়িকে মানে তার কর্মচারীকে ইচ মান্থ এ টোটাল অ্যামাউন্ট অফ প্রতি মাসে এত সৌদি রিয়াল বেতন পেমেন্ট করবে। এই জিনিসটা আবারও বলতেছি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। চলে যাচ্ছি পরবর্তী পেজে, নাম্বার 7, সেকেন্ড পার্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওটা আপনার ব্যক্তিগত, আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, এবং ব্যাঙ্ক নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে। ঠিক আছে, তো একটু পানি খেয়ে নিচ্ছি, লাইনে থাকেন। নাম্বার এতটুকু পর্যন্ত আমাদের, যেই 7 নম্বর পর্যন্ত আমাদের ব্যক্তিগত বিষয়গুলো ছিল, এবং এর পরবর্তী পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্টি ওবিলাইজেশন, তার মানে বিস্তারিত যেই জিনিসগুলো মেনে চলা লাগবে, যেই জিনিসগুলো কোম্পানি দিতে হবে সেই জিনিসগুলো। নাম্বার 1, এখানে যদিও নাম্বার দেওয়া নেই, তারপর আমি বললাম নাম্বার 1, সেটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি আপনার কোম্পানি আপনাকে হেলথ কার্ড, তার মানে ইন্স্যুরেন্স প্রোভাইড করবে, এবং আপনার কোঅপারেটিভ হেলথ ইন্স্যুরেন্স ল, সৌদি আরবের যে স্বাস্থ্য নিয়ম আছে সেগুলো মেনে আপনার কোম্পানি আপনাকে হেলথ কার্ড প্রোভাইড করবে। পরবর্তী কলামে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল অর্গানাইজেশন অফ সোশ্যাল ইন্স্যুরেন্স গোসি অ্যান্ড ফুলফিল দ্য পেমেন্ট অফ কন্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু দেয়ার সিস্টেম, তার মানে গোসিতে আপনার ইন্স্যুরেন্স থাকবে এবং আপনার ওখানে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে ওটার ক্ষতিপূরণ কোম্পানি নিয়ে দিতে বাধ্য থাকবে। তারপরে কলামে লেখা আছে গ্র্যান্টিং দ্য সেকেন্ড পার্টি অ্যানুয়াল লিভ, অফিসিয়াল হলিডে, সিক লিভ, তার মানে আপনার কোম্পানি আপনাকে দিতে বাধ্য থাকবে। কি দিতে বাধ্য থাকবে, বাৎসরিক ছুটি, অফিসিয়াল হলিডে বা অসুস্থতার হলিডে, এই জিনিসগুলো আপনার কোম্পানি আপনাকে দিতে বাধ্য থাকবে, এবং এটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে অ্যাপ্রুভড। তার পরবর্তী কলমে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে কাগজপত্র, সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস কোথাও সাবমিট করা লাগলে তারা সাবমিট করবে, কোম্পানি আপনাকে করা লাগবে না। পরবর্তী কলমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিকোয়ারমেন্ট অফ দ্য সেকেন্ড পার্টি দ্য ফিস অফ দ্য রেসিডেন্স, এটা আমাদের জন্য আরও একটা ভালো দিক যে কোম্পানি আমাদের জন্য কী কী প্রদান করবে, যেই ফিসগুলো কোম্পানিকে প্রদান করতে হবে এই কন্ট্রাক্ট যার সাথে হয়েছে তার, সেটা হচ্ছে পারমিট ইকামা, তার মানে ইকামার টাকা কোম্পানি দেবে, ওয়ার্ক পারমিটের কোনো টাকা লাগলে সেটা কোম্পানি দেবে, ইকামা রিনিউয়াল ফি সেটাও কোম্পানি দেবে, এবং যদি কোনো জরিমানা আসে ডিলাই অফ ফাইন্স, কোনো জরিমানা আসে ইকামা এক্সপায়ার হয়ে গেলে সেটাও কোম্পানি দিতে বাধ্য থাকবে। কোম্পানির কাজে যদি কোম্পানি আপনার পেশা পরিবর্তন করতে চায় সেটার ফিও কোম্পানি দিতে হবে। এক্সিট রিএন্ট্রি যেটা আমরা ছুটির জন্য লাগাই সেটার ফিও কোম্পানি দিতে হবে, এবং ওয়ার্কার রিটার্ন হোম টিকিট, তার মানে বাড়িতে যাওয়া আসার যে টিকিট আমরা যে বলি 1 ওয়ে বা 2 ওয়ে টিকিট, সেটাও কোম্পানি প্রোভাইড করবে। মাশাল্লাহ, এই কলমটা আমাদের জন্য অনেক উপকারী, এবং এখান থেকে একটা জিনিস যদি কোম্পানি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা যদি মকতবা আমলে নোটিশ করি বা নালিশ করি তাহলে কোম্পানি সেটা দিতে বাধ্য থাকবে, অন্যথায় তারা দিতে না পারলে আমরা যে কোনো সময় কোম্পানি ত্যাগ করতে পারবো। এর পরবর্তীতে যে জিনিসগুলো লেখা আছে সেটা হচ্ছে গোসির, এটা আমরা সৌদি আরবের ভিতরে আমাদের কোনো দুর্ঘটনা হলে বা কোনো কিছু হলে গোসির মাধ্যমে আমাদের ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। এরপরে প্রথম পার্টিকে কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে ওগুলোও এখানে লেখা আছে। দ্বিতীয় পার্টি আমাদেরকে বেতন দিবে, আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিবে আমরা ওগুলো ভালোভাবে পালন করব। পেইং দ্য ফার্স্ট পার্টি ওয়েজেস অ্যান্ড সেটেল হিজ entitlements within a maximum period of 1 week for the date of the end of the contractual relation. If the worker end the contract, the employer shall settle all this
entitlements within a period of next within a period not exceeding 2 week. তার মানে আমরা 2 সপ্তাহ সময় পাবো হাতে, যদি তারা স্যালারিটা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা 2 সপ্তাহ সময়ে এগুলার বিরুদ্ধে নালিশ করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা তার সুফল পাবো। এবং এখানে সেকেন্ড পার্টি আরও কি কি জিনিসগুলো খেয়াল করবে সেটাও এখানে উল্লেখ আছে। তার মানে আমরা যারা চাকরিজীবী তারা বা আমরা কুফিলি আন্ডার এসি তারা টু ফিনিশ অ্যাসাইনমেন্ট ওয়ার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ দ্য প্রফেশন